বহু জল্পনা কল্পনার অন্তত শনিবারে ঘোষিত হল হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল। দীর্ঘ বিরতি অথবা নানা বিতর্কর মাজেরে অনুষ্ঠিত হওয়া এবারের মেট্রিকর ফলাফলত জিলিকি বহু সংখ্যক শিক্ষার্থী। এবারের মেট্রিক পরীক্ষাত প্রথম তিন স্থানত পাঁচগী শিক্ষার্থী। এটিয়ার নাথাকিব আর মেট্রিক পরীক্ষা নাথাকিব, মেট্রিকত স্থান প্রাপকর তালিকা। নতুন শিক্ষানীতির অধীনত হব দশম শ্রেণীর পরীক্ষা। বেশি নম্বর পাওয়া ছাত্র ছাত্রী পাঁচজন ব্যবস্থা আমি রাখিছো যে আজি এখন ডাউনলোড করব নিজের মার্কশিটখন। আর যেহেতু ছাত্র ছাত্রী এইবার আমার সার্টিফিকেট সুকিয়াকে না থাকে, মার্কশিটখনে সার্টিফিকেট কাম মার্কশিট হব। বছর বছর ধরে গুয়াহাটির বামুনী মৈদামত থাকা এইটো সেবার কার্যালয়ের প্রায় পরিচালিত হয়ে আছিল মেট্রিক পরীক্ষা। আসিল মেট্রিকর ফলাফলত প্রথম বিশ অথবা দশটাক শীর্ষস্থান। শিক্ষা জীবনের প্রথম খন হেঙার স্বরূপ মেট্রিকর পরীক্ষাক সমগ্র রাজ্য ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক উদ্বিগ্ন হয়ে থাকে। সকলের বাবে ফলাফল ঘোষণার দিন হয়ে পড়ে অঘোষিত উৎসব। কিন্তু দেশের নতুন শিক্ষানীতির অধীনত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তত্ত্বাবধানত শিক্ষামন্ত্রী রণোজ পেগুর পরিচালনাত অসম সরকারে মেট্রিক পরীক্ষাক লৈ কৰিছিল বৃহৎ ঘোষণা। সেবার অধীনত আর নহব HSLC পরীক্ষা, মেট্রিকর সলনি নবম শ্রেণী দরেই হব দশম শ্রেণী পরীক্ষা। না থাকিব সেবার অস্তিত্ব। সেবার উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ মিলি হব এখন বোর্ড। নতুন বোর্ডে দশম শ্রেণী পরীক্ষার বাবে দিব গাইডলাইন্স। সেই গাইডলাইন মতে বিদ্যালয়সমূহে অনুষ্ঠিত করব দশম শ্রেণী পরীক্ষা। সেবা নামটো ইতিমধ্যে গম পাইছে আমার যে সেবা নামত হয়তো শেষ পরীক্ষা। সরকারে প্রণয়ন করা নতুন শিক্ষানীতির অধীনত সুমাই পড়ব ছাত্র জীবনের শৈক্ষিক ভবিষ্যৎ। পূর্বর দরে মেট্রিক পরীক্ষার সেই মাদকতা আর না থাকিব। ছাত্র জীবনের গুরুত্বপূর্ণ হেঙার ডাল হয়তো হয়ে পড়ব এটা স্বাভাবিক। তার বিপরীতে দ্বাদশ শ্রেণী পরীক্ষায় হয়ে পড়ব শিক্ষা জীবনের অন্যতম মাপকাঠি। আগন্তুক দশম শ্রেণী পরীক্ষাক লৈ শিক্ষা বিভাগে অতি সোনকালে নীতি নির্দেশনা জারি করব বলে জানিব পৰা গৈছে। প্রিয়ব্রত গগৈ, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।